প্রস্তাব নিয়ে গেলে আমার নবী উল্টা প্রস্তাবের দাবি করে বসলেন এরে জিব্রাইল আমাকে খুশি করার জন্য যদি এই করতে পারে তাহলে আমি খুশি হব আমার একটা প্রস্তাব যদি আমার প্রভু রাখে কি প্রস্তাব জিব্রাইল আমার প্রভুর কাছে আমার প্রস্তাবটা তুলে দাও আশুরের ময়দান যেদিন কায়েম হবে আমার গুনাহগার উম্মতের গুনার খাতাগুলো আমি রাসূলের হাতে দিয়ে দিলে আমি খুশি হব প্রস্তাব আবার আসলেন ও আল্লাহর বন্ধু গুনার খাতা আপনার হাতে দিয়ে দেওয়ার প্রস্তাব কেন রাখলেন আল্লাহ পাঠাইলেন প্রস্তাব আমার নবী জবাব দেন জিব্রাইল আমি হলো সকল নবীর নবী শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু আমার উম্মত যদি গুনাহগার হাশরে প্রমাণ হয় পরিচয় হয় অন্য নবী রাসূলেরা হাসবে আখেরি নবীর উম্মতের গুনাহ আছে তাহলে আমাদের উম্মতের গুনাহ থাকবে তাদের ভয় কি আছে আমি লজ্জা পাবো সেদিন সেই জন্য বলছি আমার উম্মতের গুনার খাতা আমার হাতে দিয়ে দিলে আমি খুশি হব আমার আল্লাহ বলেন বন্ধু আপনার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে কিভাবে জানেন আমার নবী বলেন প্রভু হে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের খবর আমার উম্মতে জানে সকল নবী রাসূলের উম্মতের ঘটনাগুলো আমার উম্মতে জানে আমার ভয় লাগে আমার উম্মতের খবর নি আবার তারা জানে আমার আল্লাহ কয় বন্ধু গো তাদের খবর তোমার উম্মতের জানাইলাম তোমার উম্মতের খবর আমি কাউরে জানাবো না গো বন্ধু ছেলে যদি অপরাধ করে বাবার কাছে বলবো না বাবার অপরাধ মায়ের কাছে বলবো না সাহেবের অপরাধ চেয়ারম্যান সাহেবের কাছে বলবো না বন্ধু গো যাও আমি আল্লাহ কথা দিলাম হাশরের ময়দানে তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা আমি আল্লাহ তোমাকেও জানতে দিব না আমি আল্লাহ রহমান আর রহিমের দ্বারা তোমার উম্মতের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব এই সুযোগ যেই নবীর উম্মতের নবীর উম্মত কিভাবে হইবেন এই সুযোগটা আমাদের আইসা পড়ছে সামনে বাবারা ভাইয়েরা আপনাদের কষ্ট হইতাছে না তো আর কষ্ট নেই হন যাইবেন গো শেষ হই তো শেষ ভালো যার সব ভালো তার শেষ পর্যায়ে এসে গেছি দোয়া হয়ে যাবে বাবারা ভাইয়েরা আল্লাহ আমাদেরকে কবুল করুন সকালে বলুন আমিন তাই বলতেছিলাম লন জিগায় আল্লাহ আমরা ইবাদত করলে আমাদের কি দিবেন আল্লাহ কইতাছে আপনাদের সাথে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার বলো এই নবীর উম্মতে যা চায় তাই জবাব দেয় আল্লাহ ঘোষণা দিবেন তোমরা যদি আমার ইবাদতে ঢুকো আমি তোমাদেরকে আমার জান্নাতে ঢুকাবো এই ওয়াদাটা কার আচ্ছা আল্লাহ কি কোনো বেশ কম করব তাহলে এই কাজগুলি করা আমাদের দরকার আছে না ও ইবাদতে ঢুকলে আমরা বলে জান্নাতে ঢুকাইবো এখন ইবাদতে ঢুকবেন কিভাবে যেই যমুনা পসি এই জামানার মধ্যে তো মুসলমানদের মধ্যে দলাদলি আছে না আলেমদের মধ্যে দলাদলি আপনারা কোন দলে গিয়া ইবাদত করলে আল্লাহ জান্নাত দিব এই দলটা আগে চলুন আল্লাহ আমরা চলে যাই ইবাদত করলে আপনি জান্নাত দিবেন জান্নাতের মালিক কে ঘোষণা দিছে কে মানে এই আল্লাহটা জিগাইলে আল্লাহ যেটা ফয়সালা দিব এর চেয়ে সুন্দর ফয়সালা কি আর হবে আল্লাহ পাক ফয়সালা দিতেছে কোন দলে যায় তোমরা ইবাদত করলে আমার জান্নাত পাইবা তোমরা শুনো অমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ তোমরা আমার রাসূলের কথাগুলি মানো এই রাসূলের কথা মাইন্না যারা ইবাদত করবে এই রাসূলের পক্ষে এই রাসূলের আদর্শ নিয়ে যারা আমাকে ডাকবে তারাই আমার জান্নাত পাবে এই নবীর কথা মানতে আপনারা রাজি আছেন কিনা দেখুন না পৃথিবীর কেউ জান্নাতের পথ দেখাইতে পারে না কিন্তু আমার নবী দেখাইতেছে এই তো আয়েশা কুরসির সামনে এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা কেন মানবেন না আমার নবী আপনার আমার জন্য কত ব্যথাই নবী ব্যথিত উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান দান মুবারক শহীদ করে ফেলেছে রক্ত মুবারক জামা কাপড় নবীজির লাল লাল হয়ে গেছে
উহুদ পাহাড়ের নিচে নবীজিকে মারতে মারতে দান দান মোবারক শহীদ নবীজি চারদিক চোখটা ঘুরাইয়া ঘুরাইয়া কান্দে সাহাবীরা রে তোরা কে কোথায় আছো ও যুবকেরা কই তোমরা গিয়েছো আমার দুইটা দান দান ভেঙে ফেলেছে কিন্তু কেউ কাছে নাই কে সারা দিবে ডাকে শত্রুরা চারদিক ঘেরাও করে ফেলেছে আমার নবী কান্দে যেই দিকে তাকায় শুধু শত্রুর হাতিয়ার বন্ধু বলে কাউরে দেখি না ডান দিকে তাকাইলে আমার বাম দিক থেকে মারে বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে চারদিক থেকে মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল নবীজির মাথার মধ্যে দুইটা লোহার অংশ ভিতরে ঢুকে এত গভীরে গিয়েছে নবী বলেন টানি খোলার জন্য লোহার অংশ খুলে না মন কয় যেন আমার কলিজা খুইলা যাও আমার নবী বেহুশ হয়ে গেছে মাথা চক্কর খাইয়া উহুদ পাহাড়ের নিচে নবী পড়ে গেছে যারা হজ করতে গিয়েছে দেখেছেন এখনো সেই জায়গাটা আগের মতো রয়েছে চারদিক থেকে তারপরও নবীজিকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য এমনি সময় হযরত জিব্রাইল শিশু বাচ্চার মতো নবী তাকে এইভাবে হাত বাড়াইয়া কোলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীজিকে কোলে করে নিয়ে গেছে জিব্রাইল নবীজি ওই কোলে লইয়া জিব্রাইল মাঝামাঝি যাইয়া ডাকতেছে রে উহুদের পাথর ও উহুদের পাহাড় দেখ যে নবী না হইলে তোরা হতে না আমি হতাম না কোন কায়নাতের কিছুই হতো না এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে একটু বিছানার ব্যবস্থা করে দে আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি জিব্রাইল বলেন এইভাবে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায় জিব্রাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাতার পাশে বসে আছে নবীজির জ্ঞান ফিরতেছে না অনেকক্ষণ পর নবী পাক দুইটা চোখ খুলে একটা চিৎকার মারছে সাহাবীরা রে তোরা কে কোথায় আছো ও আমার আদরের সাহাবীরা জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল আপনার মাতার পাশে বসে আছি সাহাবীরা কেউ নাই আপনাকে মারতে ছিল আমি জিব্রাইল পাহাড়ের উপরে নিয়ে আসছি হুজুর কেমন মায়ের আপনারে মারছে দুইটা দাল দাল মুবারক ভেঙে গেছে গো নবী মাতার লোহার টুপির অংশ ভিতরে ঢুকে আছে হুজুর আমি জিব্রাইল অপেক্ষায় আছি আপনার জ্ঞানটা ফিরলে আপনার দাঁত ভাঙার ব্যথা কেমন আমি আল্লাহর কাছে নেব ও বন্ধু আল্লাহর গো আপনার মাথা ভাঙা ব্যথা কেমন আমি আল্লাহর কাছে খবর পৌঁছাবো হুজুর বলুন দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা ব্যথা কেমন লাগে আমার নবী কান্দে জিব্রাইল দাঁত ভাঙা ব্যথা কেমন জিগাইলি মাথা ভাঙা ব্যথা কেমন জিগাইলি রে জিব্রাইল আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না এ জিব্রাইল দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা ব্যথার চাইতে রে জিব্রাইল আমার গুনাগার উম্মতের ব্যথা বেশি আরে উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার বলুন উম্মতের কান্দার নবী নবী বিনে রোজে হাসরে কে করিবে পার নবী বিনে রোজে হাসরে নাগার উম্মতের পাগল রোজে হাসরে সেজদায় পরে কাঁদবে যারে যার রোজে হাসরে সেজদায় পরে কাঁদবে যারে যার উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্দার নবী বাবারে যেই নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরে নিজের ব্যথা গোপন করে আপনাদের ব্যথা প্রকাশ করে এই নবীর কথাগুলো মানা দরকার আছে কিনা আল্লাহ নিজে বলেছে তোমরা আমার এই নবীর কথা মানো এই নবীর পক্ষে থাকো এই নবীর উম্মত হও এই নবীর আদর্শ ধরো এই আদর্শ নিয়ে যারা আসবে তাদেরকেই আমি আল্লাহ জান্নাতে দেব আচ্ছা এই নবীর পক্ষে থাকতে আপনারা রাজি আছেননি কোন নবী যে নবীর উপর আল্লাহ নিজে ২৪ ঘন্টা দরুদ ও সালাম পাঠ
আল্লাহর কোনো ইবাদত নাই কিন্তু নবীর উপর দরুদ সালাম আমার আল্লাহ 24 ঘন্টা পড়ে এই নবীর সাথে সম্পর্ক রাখতে আপনারা রাজি আছেন আল্লাহ নিজে বলছে তোমরা আমার এই নবীর কথাগুলি মানো যার উসিলাই কোন কায়নাত বাস্তবায়ন যার উসিলাই বিয়ে যিনি জামাই বিয়ের দিন তার কথার দাম বেশি নাকি অন্যদের কথার দাম বেশি যার উসিলাই অনুষ্ঠান তার কথাটার দাম এটা বাস্তব আমাদের এলাকায় এক বিয়ের মধ্যে আমারে উকিল দিছে বিয়ের উকিলের প্রচলন আপনাদের রাঙ্গামাটি আছে ভাতিজা সম্পর্কে আমারে উকিল দিছে কাজী সাহেব আইছে লিখতেছে জিগাইলেন মোহরানা কত ছেলের বাপ কইতাছে 550000 এক টাকা লেখে ছেলে হলো কোরআনে হাফেজ হে আমারে কইছে চাচা আমি বাকি যাব না আমি 2000 টাকা নগদ দিয়ে দিব আসলে নগদটাই ভালো নগদ দেওয়াটাই ভালো আমি 2000 টাকা নগদ দিব বললাম কাজী সাহেব দাঁড়ান বাকি লিখেন না ছেলে বলছে 2000 নগদ দিব ছেলের বাবাই কয় এই কাজী আমার করতে হে হইছে না হের করতে আমিছি আমি যা কমু তাহলে হ 550000 এক টাকা ছেলে কয় চাচা আমার বাবা চিল্লায় মোহরানা তো বাবা দিত না আমি দিমু কাজী বাবা যদি চিল্লা তা আমি কিন্তু বিয়া করতাম না বাড়ির যাব আচ্ছা কোন তো এই অনুষ্ঠানটা কার সিলাই হইল জামাই জামাই যদি বাড়ির জায়গা আমরা যারা সাথে গেছি আমরার দাম আছে গারো দইরা বাইরে হেরে দিব এই দিন জামাই যেইডা কয় এটাই মেনে নিতে হবে অনুষ্ঠানটা জামার জন্য আমার আল্লাহ বুঝাইতেছেন কুল কায়নাত আমার নবীর জন্য তোমরা আমার এই নবীর কথা মানতে হবে আল্লাহ হলেন মালিক আল্লাহ হলেন কি দেখেন না আপনাদের রাঙ্গামাটিতে রাস্তায় দেখলাম একজনে দেখাইলেন হুজুর এটা জুট মিল এরকম শিল্প কারখানা আছে না মালিকের বাড়ি হলো আপনার কুমিল্লা কিন্তু মালিক কিন্তু জুট মিল চালায় না চালাইকে শ্রমিকের মেইন দায়িত্ব একজন থাকে না মিলের মূল দায়িত্ব একজন থাকে না উনিকে ম্যানেজার এই তো বুঝছেন মালিক হলো কুমিল্লা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব কার উপরে আল্লাহ বলেছে সমস্ত পৃথিবীর মালিক হইলাম আমি আমি রাব্বুল আলামিন কিন্তু এই পৃথিবীর ম্যানেজার হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন মালিক কুমিল্লা থাকে মেল চলে ম্যানেজারের কথায় আমার আল্লাহ বলেন মালিক আমি দুনিয়া চলবে নবীর কথায় এই নবীর গোলামিতে যাইতে রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো সকলে বলুন আমিন এই নবীর গোলামিতে গিয়েছে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার বলুন আবু বকর এই নবীর কেমন গোলামিতে গিয়েছে একটু লম্বা হইতেছে কষ্ট হবে আপনাদের নবীজি মসজিদে নববীর বারিন্দাই চাদর মুবারক মতান্তরে এই রুমাল মুবারক মসজিদে নববীর বারিন্দাই বিছাইয়া ডাকতেছে সাহাবীরা রে আমারে কে তোমরা কি দিয়ে খুশি করবা আমি একটু দেখি সব সাহাবীরা দৌড়ে বাড়িতে গেছে যা যা পায় লইয়া দৌ ইয়া রাসূলুল্লাহ হে তো নিয়েছি কি আনছো বাড়িতে যা আছিল হুজুর চার ভাগ কইরা দুই ভাগ রাখছি দুই ভাগ নিয়েছি তুমি হুজুর আমি তিন ভাগ কইরা দুই ভাগ আনছি এক ভাগ রাখছি তুমি আমি চার ভাগ কইরা তিন ভাগ নিয়েছি এক ভাগ বাড়িতে রাখছি সবাই এইভাবে নবীকে খুশি করার জন্য এমন কি মদিনার মহিলারা নবী খুশি করবে খবর পাইয়া একজন আরেকজনের কাছে দৌড়ায় যায় আজকে সুযোগ পাইছি খবর পাইছো নি রাসূল খুশি করতে হবে মদিনার মহিলারা রাঙ্গামাটির মা বোনেরা মদিনার মহিলাদের জীবনী খুলো গলার হারগুলো টাইনা টাইনা খুলেছে কানের অলংকার টাইনা টাইনা খুলেছে নাকের নাকফুলগুলো খুলে খুলে নবীর রুমালে পাঠাইলে আবার রাসূল বলেন রুমালের মধ্যে স্বর্ণের টাল পড়ে গেছে সবাই এইভাবে নবী খুশি সদাই করেছে শুধু মাত্র বাকি ছিল গোলামে আবু বকর নবীর গোলাম আবু বকর রাসূল বলেন সাহাবীরা রে দেখি আমার আবু বকর আমার জন্য কি আনে আসলে এটা ঘটনা গঠনের কারণ হলো আবু বকরের গোলামী নবী মাপ দেওয়ার জন্য আবু বকর বাড়িতে যাইয়া কিছুই পায় না চোখের পানিগুলো জর জর করে ছেড়ে দিল মাবুদ রে
আমি তোমার বন্ধুর জন্য কি সদাই নিব। অবশেষে আবু বকরের রুমালটা বিচাইয়া চার কাপ পাইছে, পিরিস পাইছে, কুপি বাতি পাইছে, নিমকদানি পাইছে, একটা গ্লাস পাইছে। সাধারণভাবে চলার জন্য ছোটখাটো জিনিস ঘরে যা ছিল সবগুলো প্যাকেট করে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, মাবু কিছুই নাই, যা ছিল সব প্যাকেট করলাম। বিবি দৌড়ায় আসছে, স্বামী এইভাবে ঘর খালি করে রুমালে প্যাকেট করে সবগুলো লইয়া কোথায় রওনা হয়েছো? স্বামী ডাকতেছে, বিবি গো তুমি কি খবর পাও নাই? রাসূল খুশি করার জন্য সব প্যাকেট করেছি। বিবি এতিমের মতো দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিছে, স্বামী গো সবগুলি প্যাকেট করে রাসূল খুশি করতে রওনা হয়েছো। ও স্বামী আমি শুনেছি মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে, আমার কি মন চায় না নবীর কিছু দেওয়ার জন্য? কি দিবে বিবি, ঘরে কিছুই নাই সব আমি প্যাকেট করেছি। বিবি ডাকতেছে, স্বামী যেও না একটু দাঁড়াও, দাঁড়াইলে আবু বকর, স্বামী আমি খালি দিব না, রাসূলের মন খুশি করার জন্য কিছু দিব। কি দিবি, কিছুই নাই। আবু বকরকে দাঁড় করাইয়া বিবি বিছানার কাছে দাঁড়াইয়া খেজুর পাতার চাটাই বিছানা থেকে টাইনা টাইনা বাহির করে চাটাইটা পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আবু বকর জিজ্ঞেস করে, হ্যাঁ বিবি কি করতেছো? স্বামী গো কিছুই নাই, আমি পরনের কাপড় খুলতেছি নবীকে খুশি করার জন্য, কাপড়টা বিনা সুলে পাকের জন্য দান করে দিব। আবু বকর জিজ্ঞেস করেন, বিবি গো তোর কি মন চায় রাসূল খুশি করতে? এই কাপড় খুইলা দিবে খেজুর পাতার চাটাই পরে? আবু বকরের সাথে জবাব দেন বিবি, হ্যাঁ স্বামী শুধু পরনের কাপড় নয়, আমার মন চায় আমার কলিজাটা খুইলা দিয়া দিতে। কিভাবে নবীর গোলামিতে ঢুকছে, তার পুরস্কার কি দিলেন আমার আল্লাহ? কাপড় নিয়ে খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড় আজির হয়ে গেলেন। রাসূল বলেন, সাহাবীরা এই যে আমার আবু বকর আসতেছে, গাঁটুনি খুলে দিলে একটা পুরান কাপড় জিজ্ঞেস করে, আবু বকর এই পুরান কাপড়? সঙ্গে সঙ্গে জিব্রাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। জিব্রাইল সালাম তো গ্রহণ করব, কিন্তু তোমার বেহেশতি পোশাক কই? খেজুর পাতার পোশাক। জিব্রাইলকে, হুজুর আপনার ভালোবাসায় আবু বকরের বিবি পরনের কাপড় খুলে খেজুর পাতার চাটাই পরে কাপড়টা দান করে দিয়েছে, এই জন্য আবু বকরের বিবির এই ভালোবাসার পুরস্কার দিতে যাইয়া আমি জিব্রাইল সহ আরশ বহনকারী ফেরেশতা এমনকি জান্নাতের হুর বালারা সহ সবাইকে আজকে খেজুর পাতার চাটাই পরাইছে। এই নবীর গোলামিতে গেলে আমরা পুরস্কার ছোট পাবো না বড় পাবো? আবু বকরের বেলায় কি হয়েছিল? আবু বকর বলেন, আমি যেদিন দুনিয়া থেকে বিদায়ী হব, আমি যে নবীকে ভালোবাসতাম রে, আমার ভালোবাসার প্রমাণ তোমরা করে দিও নবী খুশি হয়েছে কিনা। কিভাবে? আমার মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন করায়া জানাজা শেষ করে আমার লাশটা নবীজির রওজার পাশে রাইখা একজনে ডাক দিও, আল্লাহর বন্ধু গো আপনার গোলাম আবু বকর আপনার পায়ের কাছে হাজির, বলুন কোথায় দাফন করব। নবী যদি রওজার ভিতর থেকে জবাব দেয় কথা বলে, যেখানে বলে সেখানে দাফন কইর, আর যদি কথা না বলে মনে করবে আমার ভালোবাসায় রাসূল খুশি হয় নাই, আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করে দিও। মৃত্যুর পরে লাশ এভাবে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব। কোনো জবাব নেই। দ্বিতীয়বার ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব। কোনো খবর নাই। তিনবারের মাথায় হযরতে আলী কাঁদতেছে, হুজুর
আবু বকরের বেলায় যদি কথা না বলেন আমি আলীর বেলায় জানি কি হয় এমনি সময় দেখা যায় হাজার হাজার সাহাবীদের সামনে নবী পাকের রওজা মুবারক থরথর করে কাঁপতেছে সাহাবীরা এক নজরে তাকিয়েছে কান পাতিয়া রাখলেন ব্যাপারটা কি এমনি সময় শোনা যায় আমার নবী রওজার ভিতর থেকে বড় মায়ার সুরে ডাকতেছে আলী আলী রে পাগলামি করিস না রে আলী কই রে আমার আবু বকর দে দে আমার আবু বকর কে আমার পাশে দাফন করে দে যাইয়া দেখেন এই নবীর গোলামি করে কত লাভবান হয়েছে নবীজির পাশে জান্নাতের বাগানে ঘুমিয়ে আছে আরেকজন গোলামি করেছে যার নাম হযরত ওমর মসজিদের নববীতে জামাতের মধ্যে মুনাফিকেরা নামাজের মধ্যে ওমরের কলিজায় ছুরির আঘাত করে ফেলেছে ওমর ডলে পড়ে গেছে রক্ত মসজিদে নববী লাল লাল হয়ে গেছে মুসল্লিদের পায়ের নিচে রক্ত মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়ে চিৎকার মারলেন কার রক্ত রে মসজিদ লাল হয়েছে ওমর ছেলেটাকে ও মুসল্লিরা আমার বাবাকে আঘাত করেছে দরজা বন্ধ করো কে আঘাত করেছে আমি প্রতিশোধ নিব এমনি সময় ওমর আস্তে করে ডাকতেছে ও আদরের সন্তান আয় আমার কাছে আয় প্রতিশোধ নিয়ে আমাকে খুশি করতে পারবি না আমাকে যদি খুশি করতে চাও আমি যে নবীর গোলামি করেছি তুমি একটা কাজ করো মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া দরখাস্ত করো আমি উমরের দেহটা নবীজির পাশে যদি শুয়াইতে পারো রে বাবা আমি খুশি হইয়া বিদায় হই দৌড়ে গেলেন মা আয়েশা সিদ্দিকা আমার বাবাকে ছুরির আঘাত করেছে রক্ত লাল মসজিদে নববী আমার বাবা মরে যাবে আমার বাবা আবদার করছে নবীজি রওজার পাশে একটা জায়গা খালি আছে এই জায়গাটায় আমার বাবা শুইতে চায় তখন তো উমর রাষ্ট্রপতি ইচ্ছে করলেই তো উমর গায়ের জুড়ে বলতে পারত আমার দেহটা এখানে দাফন হবে কিন্তু ইসলামে গায়ের জোর